अल्लाह नबी विश्व नबी रहमतुल आलमीन जवाब देना कारण नबीजी निजे दिखे कोनो किछु बानिये बोलेन ना अल्लाह रब्बुल आलमीन সাথে সাথে সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবীজি এমন পাঁচটা বিষয় রয়েছে যেই পাঁচটা বিষয় যেই পাঁচটা জ্ঞান যেই পাঁচটা ইলমের খবর একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল আলামিনের কাছে আয়াত নাযিল করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসসাব প্রশ্ন করেছে পৃথিবী কখন কিয়ামত হবে কখন ধ্বংস হবে আল্লাহ নবী তখন ওই লোককে জানায় দিলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই লোককে জানায় দিলেন কোন গায়েবের খবর গায়েবের অদৃশ্যের কোন চাবিকাঠি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমাতুল লিল আলামিনের হাতে দেয় নাই সমস্ত গায়েবের চাবিকাঠি একমাত্র মহান আল্লাহর হাতে যখন ঠিক কিনা সাহাবায়ে কেরামরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ভাবে আপনাকে যদিও কিয়ামত সম্পর্কে জানান নাই তবে কিয়ামত কখন হবে কোন অবস্থায় হবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনের মাধ্যমে কি কোনো কিছু ইশারা দেয় নাই কোন নিদর্শন কি আল্লাহ জানায় নাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ছোট ১০টা আলামত মহান আল্লাহ আমাকে জানিয়েছেন কিয়ামত হলো দুই প্রকার এক প্রকার হলো কিয়ামতের সগরা ছোট কিয়ামত আরেকটা হলো কিয়ামতের কুবরা বড় কিয়ামত কিয়ামতের সগরা হলো এমন কিয়ামত ব্যক্তিগত কিয়ামত অর্থাৎ আপনি আমি তো একদিন না একদিন মারা যাব মরব কি মরব না আজ না হয় কাল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এটা ব্যক্তিগত কিয়ামত ইজা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু একজন মানুষ যখন মারা যায় ওই অবস্থায় তার কিয়ামত হয়ে যায় এটা ছোট কিয়ামত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা
কিয়ামতের ছোট 10টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো عن ابو هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ديوالا ابو هريره رضي الله عنه বলেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত আল্লাহ নবী বর্ণনা করেছেন যখন মানব যুদ্ধলব্ধ সম্পদগুলোকে সরকারি মালামালকে নিজের মাল মনে করবে যেভাবে মনে চায় সেইভাবে সরকারি সম্পদ যথা অকারণে ব্যয় করবে জনগণ না খেয়ে মারা যাবে খাবার পাবে না জনগণ কষ্ট করবে কিন্তু সরকার তার নিজের গতিতে বাবার জন্য টাকা ব্যয় করবে জনগণ জাহান্নামে যাক কিন্তু বাবার অনুষ্ঠান চলবে এটা কি দেশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন প্রথম নম্বর আলামত বর্ণনা করেছে এই আলামত তো এখন বর্তমানে পাওয়া গেছে যেরকম ঠিক কিনা আমার ভাইরা দ্বিতীয় নম্বর আলামতের ব্যাপারে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন কিয়ামতের ছোট দুই নম্বর আলামত আমানতকে গনিমত মনে করবে আর অযোগ্য লোকগুলাকে ক্ষমতার সিংহাসনে বসানো হবে মূর্খ লোকগুলোকে ক্ষমতার চেয়ারে বসানো হবে আর ক্ষমতায় বসার পরে সব কিছু লুণ্ঠন করে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করবে নিজের সম্পদের পাহাড় গড়বে ব্যাংক লুণ্ঠন করবে শেয়ার বাজার লুণ্ঠন করবে দেশের যত বড় বড় রপ্তানি ক্ষেত্র রয়েছে সমস্ত কিছু লুণ্ঠন করবে এটা আমাদের এই দেশে এখন আছে না নাই তার মানে বোঝা গেল আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের দুই নম্বর যে আলামত বর্ণনা করেছেন ওই দুই নম্বর আলামতটাও শেষ হয়ে গেছে জোরে কোন ঠিক তিন নম্বর আলামত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিন নম্বর আলামত বর্ণনা করলেন ওয়াজ্জাকাতু মাগরামা যাকাত দিতে চাইবে না যাকাতকে জরিমানা মনে করবে যাকাত দিতে চাইবে না অথচ মহান আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন কিন্তু মানুষ যাকাতকে জরিমানা মনে করে জোরে কোন ঠিক কিনা আজকে এই সমাজে দেখা যায় যাকাত দেয় না কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ ব্যাংকের মধ্যে জমা রাখে সাগরে বস্তা ভরে টাকা ফেলে দেয় কিন্তু সাধারণ মানুষ অনেক কষ্ট করে তাদেরকে টাকা দেয় না যাকাত দেয় না আছে না নাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন তিন নম্বর আলামত বললেন এটাও মিলে গেল চার নম্বর আলামত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন দিন শিক্ষা করবে অন্য উদ্দেশ্যে টাকা পয়সা উপার্জন করার জন্য লেখাপড়া করবে
ওয়াজ নসিহত করবে বয়ান করবে মানুষকে দেখাবার জন্য দুনিয়া কামাবার জন্য অর্থ লেখাপড়া করবে ইলম অর্জন করবে নিজের সম্মান ইজ্জত সম্ভ্রান্ত দেখাবার জন্য ইলম অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ইলম অর্জন করবে না এটাও বর্তমানে আছে না নাই জোরে বলেন আছে না নাই বক্তারা বয়ান করে লক্ষ লক্ষ টাকা টাকা ছায়া টাকা নেই তার মানে টাকার জন্য বয়ান করে আল্লাহ রাসূল পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ তৈরি জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বয়ান করে না ঠিক কি না চার নম্বর আলামত মিলে গেল এবার পাঁচ নম্বর আলামত দশটা আলামত আপনাদের সামনে বর্ণনা করব কিয়ামতে ছোট দশটা আলামত এর মধ্যে পাঁচ নম্বর আলামত হইল আতার রাজুলু ইমরাআতা মানুষ পুরুষেরা নারীদের অনুগত করবে নারীদের অনুগত করবে অর্থাৎ এটাও কিন্তু বর্তমানে বিদ্যমান দেখবেন পুরুষ স্ত্রীর আনুগত্য করে স্ত্রীর কথা মানে স্ত্রী মানে স্ত্রী যা বলে স্বামী তাই করে স্বামীর কথা চলে না স্ত্রীর কথায় স্বামী চলে জোরে কোন ঠিক কিনা তার মানে আল্লাহর নবী রাহমাতুল আলামিন পাঁচ নম্বর আলামত যেটা বর্ণনা করেছেন সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল আমার ভাইরা ছয় নম্বর আলামত কিয়ামতের ছোট আলামত ওয়াক্তা উম্মা মায়ের মর্যাদা থাকবে না কি থাকবে না মায়ের মর্যাদা থাকবে না শাশুড়িকে আম্মা জান বলবে কিন্তু মাকে বলবে বুড়ি মাকে সম্মান দেয় না এটাও বর্তমানে আছে না নাই মাকে মা বলে না মাকে বলে বুড়ি আর শাশুড়িকে বলে আম্মা জান আছে না নাই আপনাদের এখানে নাই তাহলে বোঝা গেল আল্লাহর নবী রাহমাতুল আলামিন ছয় নম্বর আলামত যেটা বললেন সেটাও কিন্তু মিলে গেল আমার ভাইরা এবার সাত নম্বর আলামত হইল ওয়াদনা সাদিকা বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে পর মনে করবে আছে না নাই আরে বন্ধুর জন্য জীবন দেয় কিন্তু বাবার জন্য জীবন দেয় না এরকম কপাল করা আছে না নাই আর সুরে বলেন আছে না নাই সাত নম্বর আলামত মিলে গেল আট নম্বর আলামত বলেন বলেন ওয়াজহালাতিল সুওয়াতু বিল মাসাজিদ মসজিদের ভিতরে মানুষ কথাবার্তা বলবে অযথা অকারণে মসজিদের ভিতরে কথাবার্তা বলবে দুনিয়াবি কথা বলবে এটা এখন আছে না নাই দেখবেন দুনিয়ার যত কথা আছে সমস্ত কথাবার্তা মসজিদের ভিতরে গিয়া বলে এরকম মুসল্লি আছে না নাই আল্লাহ নবী বলেন ওয়াজহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ আল্লাহ নবী বলেন মসজিদের ভিতরে ঢোকার পরে অযথা কারণে কথা বলবে দুনিয়াবি কথাবার্তা বলবে এরপরে মসজিদগুলো পাকা করবে মসজিদগুলো কারুকার্য করবে মসজিদ পাকা হবে কিন্তু ঈমান কাঁচা হয়ে যাবে ঠিক কি না বর্তমানে মসজিদ পাকা কিন্তু ঈমান হইছে কাঁচা ঠিক কি না আমার বাবা আগের দিনের মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু
কিন্তু আগের মুসলমানদের ঈমান বড় পাকা ছিল ঠিক কি না এই হইল আপনার আট নম্বর আলামত নয় নম্বর আলামত আল্লাহ নবী বলেন ওয়াশরিবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে মদ পান কি হবে মদ পান বেড়ে যাবে বর্তমানে মদ কম খায় না বেশি খায় শুধু তাই না মদের নাম চেঞ্জ করা হবে এখন আর মদ বলে না ইয়াবা ফেন্সিডি বাহির হয়েছে তাও মদের একটা অংশ আবার ফেন্সিডি ডাইল বার হওয়ার পরে এখন দেখা যায় নতুন আরেক আরেকটা নাম দিছে এটার নাম হলো এলএসডি জোরে কোন ঠিক নাম কি এলএসডি নাম দিছে তার মানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নয় নম্বর আলামত যেটা বর্ণনা করলেন তাও মিলে গেল জোরে কোন ঠিক কিনা এবার আসেন দশ নম্বর আলামত আল্লাহ নবী বলেন ওয়াকসুরাল জাহল মূর্খতা বেড়ে যাবে লেখাপড়া থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আমার ভাইরা লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে এই হাদিস বর্ণনা করেছেন কিন্তু আজকে বর্তমানে দেখা যায় আমাদের দেশে প্রায় দুই বছর ধরে মাদ্রাসা স্কুল সব কিছু মসজিদ সব বন্ধ করে দিয়েছে আগের তুলনায় শিক্ষার হার এখন কম না বেশি গবেষণায় দেখা গেল প্রায় এক কোটি শিক্ষার্থী শিক্ষার আওতা থেকে বাইরে চলে গেছে আর তারা পড়াশোনা করবে না পড়াশোনা থেকে জোরে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ইলিম কমে গেছে মূর্খতা বেড়ে গেছে যেরকম ঠিক কিনা এটা হলো কিয়ামতের ছোট আলামত ধারাবাহিক ভাবে দশটা আলামত বললাম এখন চিন্তা করেন ওই দশটা আলামত শেষ হয়েছে না সামনে আছে দশ আলামত শেষ হয়ে গেছে এবার বড় আলামতের দিকে আসি বড় আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত দাজ্জাল এই পৃথিবীর মধ্যে আসবে দামেস্ক এবং ইরাকের মধ্যবর্তী জায়গায় তার আবির্ভাব ঘটবে কেমন হবে দাজ্জালের নমুনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দাজ্জালের একটা চোখ কানা থাকবে এক চোখ তার অন্ধ থাকবে এবং তার ডান হাতে থাকবে আগুন আর বাম হাতে থাকবে জান্নাতের বাগান কি থাকবে ডান হাতে থাকবে আগুন আর বাম হাতে থাকবে জান্নাতের বাগান আসলে মূলত ডান হাতে জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুন মূলত কোন জাহান্নামের আগুন না ওই আগুনে যারা জাপ দিবে সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর বাম হাতে যে জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান না এটা হলো জাহান্নামের গড়া দাজ্জাল বলবে আমাকে যদি মানো তাহলে জান্নাতের দিকে আসো আর যদি আমাকে না মানো
আমার হাতে যে জাহান্নামের আগুন রয়েছে ওই আগুনের মধ্যে তুমি জাবদা। এই দাজ্জাল এই পৃথিবীতে আসার পরে চল্লিশ দিন দুনিয়ার জমিনে থাকবে। কয়দিন থাকবে? চল্লিশ দিন থাকবে। প্রথম দিন হবে এক বছর সমান, দ্বিতীয় দিন হবে এক মাসের সমান, কয় মাসের সমান, তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। অবস্থায় দাজ্জাল যেদিকে যাবে পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ তার পিছনে এমন ভাবে দৌড়াবে মৌমাছি যেমন মধুর মধ্যে গিয়া বসে। দেখবেন হাজারে হাজারে বসে যেরকম ঠিক দুনিয়ার অর্থ সম্পদ গুলো ওই দাজ্জালের পিছনে এমনি ভাবে দৌড়াবে মানুষ মনে করবে সে মনে হয় আল্লাহ, মূলত সে কিন্তু আল্লাহ না, সে হলো শয়তান ইবলিস অভিশপ্ত। যেরকম ঠিক কিনা কেয়ামত এই অবস্থা শুরু হওয়ার পরে কোন দিন কিয়ামত হবে, কোন সময় হবে, কি অবস্থায় হবে কারো জানা নাই, শুধুমাত্র জানেন যিনি তিনি কে, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহররমের দশ তারিখে শুক্রবার কিয়ামত হবে, শুক্রবারে আসরের নামাজের পর থেকে একটা মৃদু বাতাস প্রবাহিত হবে, তার সাথে আওয়াজ হবে। কেমন আওয়াজ হবে আল্লাহ বলেন আল কারিয়া তুমাল কারিয়া আল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খট খট চিন চিন একটা আওয়াজ হবে। আল্লাহ প্রশ্ন করলেন মাল কারিয়া, ও নবীজি আপনি কি জানেন এই আওয়াজটা কেমন, কি ধরনের আওয়াজ হবে? এই আওয়াজ যেমাত্র মানুষের কানের মধ্যে পৌঁছে যাবে সবাই স্তব্ধ হয়ে যাবে, গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ করে দিবে, রিক্সা চালক রিক্সা চালানো বন্ধ করে দিবে, মসজিদের ইমাম সাহেব নামাজ বন্ধ করে দিবে। এই আওয়াজ কোথায় থেকে আসে? এই আওয়াজ তো আর কোনোদিন শুনি নাই, আস্তে আস্তে আওয়াজ বিকট রূপ ধারণ করবে, কঠিন আওয়াজ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক হবে। আমরা যেমনি ভাবে জালমুড়ি বানানোর সময় দেখবেন যে জালমুড়ি বানা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ এই জমিনটাকে এমন ভাবে ধরবে ধরে একটা ঝাঁকুনি দিবে, জমিনের যত বৃক্ষরাজি আছে যারা দাঁড়ায় আছে সব শুয়া যাবে, আকাশ নক্ষত্র সমস্তের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا السماء فطرت وإذا الكواكب انتثرت
وإذا البحار فجرت আসমান বিদীর্ণ হয়ে যাবে নক্ষত্র তারাগুলো জমিনে পড়বে আর সমুদ্র আটলান্টিক মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর পৃথিবীর সমস্ত সাগর নদী সব কিছু একাকার হয়ে যাবে এবার পাহাড়ের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ আল্লাহু আকবার পাহাড়ের এমন অবস্থা হবে পাহাড় তুলা যেভাবে তুলার উপর আঘাত করলে দুলি কোণার যেমনি ভাবে উপরে উঠে পাহাড়ের অবস্থা এমন হয়ে যাবে দুলি কোণার মতো উঠতে থাকবে এখন আসেন মানুষের কাছে মানুষের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহু আকবার মানুষগুলো সেই দিন কিয়ামতের সময় মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়তে থাকবে তুফান দিলে যেমনি ভাবে গাছের পাতলাতাগুলো আকাশের মধ্যে উড়তে থাকে উড়ে কেউ না ঠিক তেমনি ভাবে মানুষগুলো উড়তে থাকবে শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد الله أكبر الله رب العالمين بلن امام مستغب ستون دقد بن كريم শিশুকে দুধ খাওয়াবে না ফেলে দিয়ে চলে যাবে গর্ব ধারণকারী মা গর্ভের সময় হয় না প্রসব বেদনা শুরু হয়ে যাবে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে মানুষগুলো পাগল হয়ে যাবে মাতালের মতো হয়ে যাবে কিন্তু তারা মাতাল থাকবে না ভালোই থাকবে কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পরে ভালো মানুষগুলো পাগলের মতো দেখাবে বিজ্ঞানীরা পাগলের মতো দৌড়াবে যারা আকাশ পর্যন্ত যেতে পারে জমিনের নিচের খবর জানে এরপর তারাও ভয়ে দৌড়াবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ যখন বলবে আল্লাহ যাদেরকে বলবেন তারা সারা সবাই জমিনের মধ্যে শুয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ ছাড়া সব ধ্বংসশীল ঠিক কিনা না পীর সাহেব ধ্বংস হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله أكبر الله رب العالمين قلن كل من عليها
পাঠান আল্লাহ তমাম পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে কিন্তু মহান আল্লাহর সত্তা আল্লাহ সারা সব মহান আল্লাহ সারা সব ধ্বংস লীলায় পতিত হবে আমার ভাইরা কেমন ভাবে আল্লাহ কিয়ামত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদু জামিআন কবদতু ইয়াউমাল কিয়ামতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকু আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের বিভীষিকাময় সময় তমাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতের মধ্যে এমন ভাবে পেঁচিয়ে নেবেন আমরা যেমন কাগজ হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেই যে কাগজের মধ্যে লেখা শেষ হয়ে গেছে ওই কাগজটা যেভাবে গুছায় নেই আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীটাকে এমনি ভাবে গুছায় নেবে আমার ভাইরা কিয়ামতের খবর কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ বলতে পারবে যদিও না বলতে পারে ইউটিউবের মধ্যে ঢুকলে দেখা যায় 2030 সালে কিয়ামত নিশ্চিত আছে না নাই এর আগে কোন জায়গা থেকে গ্যারান্টি দেয় আমার বুঝে আসে না কিয়ামতের একমাত্র খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না কোন গ্যারান্টি নাই তবে আলামত গুরু বললাম ওই আলামত সংগঠিত না হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না আমার ভাইরা দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়িস আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আকাশ থেকে যে বৃষ্টি হয় ওই বৃষ্টির খবর দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না কোন সময় বৃষ্টি হবে বরকতের হবে না গজবের হবে একমাত্র জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন বিকদরিন ফাসকান في الأرض وإنا على ذهاب به لقادرون أمين بغن بغندا أمي مغان الله أكاش المضي পরিমাণ মতো বৃষ্টি রেখে দিয়েছি যেখানে যতটুকু প্রয়োজন হয় আমি আল্লাহ সেই জায়গার মধ্যে সেই পরিমাণ বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সংরক্ষণ করে রাখি আবার আমি আল্লাহ এই বৃষ্টি সরানোর ক্ষমতাও রাখি সুবহানাল্লাহ একটা ঘটনা বলে শেষ করে দিই তুরস্কের মধ্যে আমেরিকার কয়েকজন বিজ্ঞানী কোন দেশের আমেরিকার বিজ্ঞানী তো সবচেয়ে বড় বিজ্ঞানী যেরকম ঠিক কিনা তো আমেরিকার বিজ্ঞানী মানুষ নেওয়ার জন্য আর আমি যে আলোচনা লইয়া বসেছি চার পাঁচ ঘন্টা করা যায় মানে ওয়াস এইভাবে তো হুজুর এই বসে আর ওলামায়ে কেরাম আছে তো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক এখন 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 তুরস্কে গেছে এক খোলা মাঠে তারা গিয়ে জমায়েত হইছে যন্ত্রণিয়া বিজ্ঞানীরা গেছে যে কোন সময় বৃষ্টি হবে এটা দেখার জন্য তো এই মাঠে যাওয়ার পরে দেখে একজন মেষ রাখাল সে তার মেষগুলোকে তারায়া বাড়ির দিকে নিয়ে যাচ্ছে তাকে ডাক দিল যে আপনি চলে যাচ্ছেন কারণ কি একেবারে রুদ্র আছে দিনের অবস্থা ভালো কিন্তু আপনি চলে যাচ্ছেন এটার কারণ কি তখন এ রাখাল বলতেছে দিনের অবস্থা ভালো ঠিক আছে কিন্তু কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে সোনা লাগে না
এখন বিজ্ঞানীরা বলে যন্ত্র ফিট করে রাখলাম বৃষ্টি কোন সময় আসবে এটা দেখার জন্য আর রাখাল কো এত রোদ কড়কড়া রোদের মধ্যে টনটনে রোদ এর ভিতরে নাকি বৃষ্টি আসবে কো বললাম তো আসবে যে কিভাবে বললে কো আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমি কথাটা বললাম যে বৃষ্টি কিছুক্ষণের ভিতরে আসবে তখন বিজ্ঞানীরা বলতেছে দীর্ঘদিনের অভিজ্ঞতাটা কি আগে বলো বলতেছে যে স্যার অভিজ্ঞতা হলো ওই যে আমার মেজগুলো আছে এদের লেজের দিকে একটু তাকান কো তাকাইলাম কো কি দেখলেন কো লেজ দেখলাম কেমন দেখলেন কো লেজ যেমন তেমনই তো দেখছি কো শুধু আপনি দেখলে হবে না আপনি দেখেন লেজগুলো তাদের পিছনের দুই পায়ের দিকে ঢুকায় দিছে তো ঢুকাইছে কি হইছে কো দোকানের মানে হইল কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে সুবহানাল্লাহ কইতেন না কারণ আমি আজ থেকে হাত নয় বছর ধরে এই কাজে নিয়োজিত যখনই দেখি যে এই মেজগুলো তাদের তাদের পিছনের লেজটা দুই পায়ের দিকে চাপায়া রাখে তখনই বৃষ্টি আসে এই অভিজ্ঞতা থেকে বললাম রাখাল এই কথা বলতে না বলতে আকাশের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না এবার বিজ্ঞানীরা সকল আইটেম এক জায়গায় জমা করে বিজ্ঞানীরা তখন বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের এই জীব জন্তুর মধ্যেও এমন গুণ আছে তাদের থেকেও বোঝা যায় এই জমিনের মধ্যে কখন বৃষ্টি হবে সুবহানাল্লাহ এইজন্য আলোচনা শেষ আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে বৃষ্টিটা কখন হবে না হবে যেমন কিয়ামতের খবর কেউ জানে না তবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ছোট 10টা আলামত এবং বড় 10টা আলামতের বিশেষ আলামতগুলো তুলে ধরেছেন এরপরে কিয়ামত কখন হবে এটা ডাইরেক্ট ভাবে কোনো জায়গায় বলা নাই কারণ এই খবর এই নিউজ একমাত্র মহান আল্লাহ জানেন আর কিয়ামতটা কেন হবে দরকার কি কিয়ামত হওয়ার এজন্যই কিয়ামত হবে এখন আপনি দুনিয়ার জমিনে 10টা খুন করলেন কয়টা করছেন 9টার মধ্যে আপনারা ধরতে পারে নাই 10 নম্বরটার সময় আপনি হাতে নাতে ধরা এখন হাতে নাতে ধরা হওয়ার কারণে 10 নম্বর রায়ে আপনার ফাঁসি হইছে তো বাকি 9 রায় সাজা কেন দিব একটার সাজা পাইলেন ফাঁসি হয়েছে বাকি 9টার সাজাও তো দরকার আছে এরকম ঠিক কিনা তো এই 9টার সাজা দেওয়ার জন্যই মহান আল্লাহ কিয়ামতের বিচার দিবসের ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ